হমতুল্লাহি বাক যে আমাদের সম্মানিত ভাই জনাব সোহেল আক্তার ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে পুরুষ এবং মহিলা নাপাক অবস্থায় কোরআন মসজিদ ছুঁয়ে বা বিনা ছুঁয়ে পড়তে পারবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত সালাম আল্লাহ রসুল্লাহ মাবাদ জি সম্মানিত ভাই আসলে এ বিষয়ে ওলামাদের মধ্যে বিশাল মতানক করেছে কেউ কেউ বলেছেন নাপাক অবস্থায় কোরআন পড়া যাবে না এটা হারাম আবার কেউ কেউ বলেছেন জায়েজ আছে তো যাই হোক জমহর ওলামার নিকটে জমহর ওলামার নিকটে পুরুষ বিশেষ করে পুরুষ নাপাক অবস্থায় কোরআন ছুঁয়ে হোক আর আড়াল দিয়েই হোক কোনো অবস্থাতেই কোরআন মজিদ পাঠ করবে না তেলাওয়াত করবে না এটা পুরুষদের জন্য হারাম জমহর ওলামার নিকটে পুরুষদের ক্ষেত্রে নাপাক অবস্থায় কোরআন মজিদ তেলাওত করবে না চাহে হাতের দ্বারা স্পর্শ করে হোক আর স্পর্শ ছাড়াই হোক কোনো অবস্থাতেই নাপাক অবস্থায় কোরআন মাজিদ তেলাওত করবে না এ কথা ابو لسن جمهور الأمة وقتها، Imam Tirmidhi رحمة الله عليه وين، وهو قول أخثر أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم، والتابعين ومن بعدهم مثل سفيان الثوري وابن المبارك وشافي وأحمد وإسحاق. Imam Tirmidhi رحمة الله عليه، تنان نيز جرونتي، صنعت التلميذ، وقتها ولك ورسن، جا أخثر أهل العلم من الكوتي، أبون صحابي كرم دير مدير أخثر، সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ অধিকাংশ সাহাব একরামগণ এবং তিনার পরবর্তী যেমন সুখিয়ান থৌরি ইবনুল মুবারক ওসাফি ও আহমদ ইসাক সমস্ত আয়ম্মা ইকরমদের নিকটে কোরআন মজিদ নাপাক অবস্থায় পড়বে না চাহে স্পর্শ করেই হোক আর বিনা স্পর্শ করেই হোক এবং শাইকুল ইসলাম ইমাম তাইমিয়া রহমতুল্লা আলাই বলেন যে আয়ম্মা আরবা অর্থাৎ ইমাম আবু হানিফা ইমাম শাহফি ইমাম মালিক ইমাম আহমাদ বিন হাম রাহেমা এনারা প্রত্যেককেই এ বিষয়ে একমত যে নাপাক অবস্থায় অবস্থা কোরআন মজিদ ছুঁয়ে হোক আর বিনা স্পর্শই হোক কোনো অবস্থাতেই কোরআন মসজিদ পাঠ করবে না যতক্ষণ পর্যন্ত সে পাক পবিত্রতা অর্জন না করবে তার কারণ পুরুষ যখন না পাক হয় চাহে স্বপ্নদোষের কারণেই হয়ে থাকুক অথবা স্বামী স্ত্রী মেলামেশা করার কারণেই হয়ে থাকুক পুরুষরা তার সাথে সাথেই গোসল করে পাক পবিত্রতাও অর্জন করতে পারে এই জন্যেই এই ক্ষেত্রে পুরুষদের জন্য হারাম পুরুষদের জন্য হারাম তারা গোসল করেই পাক পবিত্র অর্জন করে কোরআন মসজিদ তেলাওয়াত করবে আর বিশেষ করে এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই যদি স্বপ্নদোষের কারণে বা স্বামী স্ত্রীর সহবাস করার কারণে যদি নাপাক হয়ে থাকে পুরুষ হোক মহিলা হোক উভয় অবস্থাতেই কোরআন মজিদ পড়া হারাম যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্রতা অর্জন না করবে তবে মহিলাদের ব্যাপারে যখন তাদের মাসিক আসবে মাসিক অবস্থায় থাকবে বা সন্তান প্রসব করার পর যে রক্ত আসে সেই নিফাস অবস্থায় যখন থাকবে এই ক্ষেত্রে তাদের হুকুম ভিন্ন এই ক্ষেত্রে ওলামাই ক্রামগন বলেন যে মহিলারা এই ক্ষেত্রে অর্থাৎ মাসিক অবস্থায় অথবা সন্তান প্রসব করার পর যে রক্ত আসে সেই অবস্থায় তারা কোরআনজিদ কাপড়ে আড়াল দিয়ে ধরে স্পর্শ না করে বাক পবিত্র কাপড় দিয়ে বা অন্য কিছু দিয়ে আড়াল করে ধরে কোরআন নজিদ পড়তে পারে যেমন মাসিক হয়েছে বা সন্তান প্রসব হয়েছে সে শিক্ষিকা সে মাদ্রাসায় পড়ায় বা কোরআনে হাফেদা অথবা যে ছাত্রী মাসিক হয়েছে তার হয়তো পরীক্ষা কোরআন পরীক্ষা আছে সামনে এখন যদি সে কোরআন মজিদ না পড়ে সে পরীক্ষা কিভাবে দেবে বা সে কোরআনে হাফে যদি নিয়মিত পাঠ না করে কোরআন বলে যার আশঙ্কা রয়েছে এই জন্যেই আর এরা চাইলেও সাময়িকভাবে পাক পবিত্রতা অর্জন করতে পারে না যেহেতু এর একটা নিজস্ব সময় রয়েছে কারো ছয় দিন কারো সাত দিন কারো তিন দিন এই জন্যেই ওলামায় বলেন যে মহিলারা মাসিক অবস্থায় বা সন্তান প্রসব করার পর যে রক্ত আসে সেই অবস্থা কোরআন মজিদ মহিলাদের জন্য তেলাওয়াত করা যায় তবে শর্ত হল সরাসরি হাত দিয়ে স্পর্শ না করে তারা কাপড়ে আড়াল দিয়ে ধরে কি করবে কোরআন মজিদ পাঠ করবে এ কথাই বলেছেন শেখাবিন বাজ এবং অন্যান্য ওলামাই মহাকে বাকি আর একটা কথা আপনি জানতে চেয়েছেন যে নাপাক অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবে কি না এ বিষয়ে ওলা আমাদের মধ্যে মতানক্য রয়েছে তবে ওলামাদের আমাদের সঠিক মত অনুযায়ী নাপাক অবস্থায় প্রয়োজন সাপেক্ষে মসজিদে প্রবেশ করতে পারে এবং প্রয়োজনীয় জিনিস মসজিদ থেকে বের করতে পারে কোনো সমস্যা নাই বাকি আল্লাহ আলম সাহাব সালামুকুম রহমতুল্লাহি